সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন আইনমন্ত্রী আনিসুল হক, সরাসরি যাচ্ছে সেখানে। 90 দিন পিছন দিকে গিয়ে যে কোনো সময় এই 90 দিনের মধ্যে নির্বাচন করা প্রয়োজন ছিল। 7ই জানুয়ারি 2024 সালে নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী হয়েছে। আচ্ছা, সংবিধানের আরেকটা কথা আছে, এই ক্লজ 3 আরেকটা কথা আছে, তবে শর্ত থাকে যে এই দফার ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লেখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য রূপে কার্যভার গ্রহণ করিবেন না। কার্যভার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তার মানে ওনারা এই যে সংসদ যেটা আগে ছিল সেটার যতক্ষণ পর্যন্ত সেটা সমাপ্তি না হবে কার্যভার গ্রহণ করবেন না। সংসদ সদস্যর কার্যভার কি? সংসদে বসা, সংসদে আইন প্রণয়ন করা, সংসদে বক্তব্য দেওয়া, ঠিক কিনা? এখন আমি 148(2)(ক) অনুচ্ছেদ পড়ব। ১২৩ অনুচ্ছেদ ৩ দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের, তার মানে হচ্ছে যারা এই সংবিধানটা লিখেছেন এবং পরে যারা এই সংবিধানটা সংশোধন করেছেন তাদের 123 ধারা সম্বন্ধে সম্যক জ্ঞান ছিল। তাহলে 123অনুচ্ছেদের ৩ দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদ উদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদ উদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধান